जयदेव शास्त्री आज के जो विषय नहीं आलोचना करब से एक रकम विषय एकदम अन्य रकम विषय तुम्हारे प्रत्येक बारी जरा जरा अनुष्ठान एन देखो तारा चोखटा घोरावे ना मुहूर्ते एक ना केटे ना सरिए देखे भिडियोटी के जाने भिडियोटी तुम्हार लाइफे बड़ किछु परिवर्तन नहीं आसते पारे क्या तुम्हार फैमिली ते तुम्हार वास्तवते जेखाने तुम थाको जे चारटी देयाल जेखाने तुम्हार सुख स्वाच्छंद्य रयेछे जे बाड़ीर मध्ये जे वास्तुर मध्ये रयेछे जे वास्तुटी तुमी अनेक कष्ट करे तुम्हार बाबा किंबा तुमी बा तुम्हार फैमिली बा तुम्हादेर बहु आगे तुम्हार दादू किंबा केउ एकजन ओई वास्तुटी किनेछे सेई वास्तुर मध्ये जारा आछो तारा कि सुखे आछो टाका पैसा इनकाम होच्छे किन्तु कोथाओ थेके बेरिये जाच्छे रोजगार थाकते थाकते रोजगार किन्तु नेई रोजगार किन्तु शेष हो जाच्छे सेई दिक थेके तोमरा कि करबे मानसिक दिक थेके तोमरा भेंगे पड़ेछो एबं ओई वास्तुते पजिटिव साइन आछे सेटा निये आमी बोली किभाबे वास्तुते पजिटिव सोर्स पावा जाय किन्तु आमी बोलबो आज के जे कथा जे नेगेटिव सोर्स कोथा थेके आसछे आमरा अनेक समय जारा आमरा रोजगार करी जारा आमरा टाका इनकाम करी जारा आमरा माने किछु एकटा आर्न करी आमरा टाकाटार आगे देखी ना जे इनकाम सोर्सटा कि आछे आज के टाकार सोर्सटा कोथा थेके आसछे आमी एकटा बाड़ी करलाम किन्तु आमी टाका पेलाम कोथाय बाड़ीटा माने सोर्स মানে আমি রোজগার করেছি আমি রোজগার করে আমি এটা 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 করে রোজগার করে আমার সেখান থেকে টাকা এসে সেটা হলো আমার ইনকাম সোর্স কেউ চাকরি করে তার মানে চাকরি তার হলো ইনকাম সোর্সটা হলো তার চাকরি করে সে টাকা উপার্জন করছে কেউ ব্যবসা করছে বিজনেস করছে ইনকাম সোর্স মানে সে ব্যবসা করে সে টাকা উপার্জন করছে সেরকম নেগেটিভ শক্তির সোর্স কোথায় নেগেটিভ শক্তি কখনো ভেবে দেখেছো যে তোমার বাড়ির মধ্যে কিছু নেগেটিভ সোর্স আছে যার জন্য তোমার বাস্তুটা ধ্বংস হয়ে যাচ্ছে কখনো ভেবে দেখেছো তোমার বাস্তুর মধ্যে কিছু নেগেটিভ সোর্সের জন্য তোমার স্বামী স্ত্রীর মধ্যে বা তোমাদের সন্তানের মধ্যে অশান্তি লেগে রয়েছে এবং সেই অশান্তি এমন পর্যায়ে চলে গেছে ছেলে মেয়েটি পড়াশুনো করছে না কখনো ভেবে দেখেছো যে যে ছেলেটি ভালো পড়াশুনো করতে করতে সে আজকে নেশার মধ্যে ঢুকে গেছে সে আজকে তলিয়ে গেছে খুব একটা বাজে রাস্তায় সে এমন এমন বন্ধুদের সাথে মিশছে যাদের কথা সে নিজেই শুনতে পারতো না ভেবে দেখেছো যে তোমার মুখের উপর সে কোনোদিন কথা বলতো না সে এখন তোমাকে ধমকি দিচ্ছে মারতে চলে আসছে ভেবে দেখেছো তোমার সন্তান অবাধ্য হওয়ার কারণ কিন্তু তুমি নিজেই কখনো ভেবে দেখোনি কারণ নেগেটিভ সোর্স তুমি তোমার বাড়ির সন্তান বদমেজাজি রেগে যায় টেম্পটেড হয়ে যায় কেন রেগে যায় তোমার বাড়ির সবথেকে যে বড় পারসন সেই পারসন যে বড় ছেলে কিংবা মেয়ে যে বড় রয়েছে সে দেখবে সারা জায়গা থেকে তার একটা সবসময়ের জন্য তার একটা মাথার মধ্যে বলো শরীরের মধ্যে বলো একটা উত্তেজিত ভাব রেগে যায় টেম্পটেড হয়ে যায় ভুল ভুল থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং মানসিক দিক থেকে অনেকটা যেহেতু তোমার সন্তান যেহেতু তোমার ছেলে যেহেতু তোমার মেয়ে তার জন্য তুমি তাকে কিছু বলো না তার কিছু কিছু দোষগুলিকেও তুমি ঢেকে রাখো তোমার কাছে দোষ মনে হয় না নেগেটিভ সোর্স আসছে তোমার বাড়ির মধ্যে থেকে নেগেটিভ সোর্সটা আসছে কোথা থেকে এটাই আজকে আমি বলবো যাদব শাস্ত্রীর অনুষ্ঠানটি একটু আলাদা হয় যাদব শাস্ত্রী এমন এমন কিছু বলে যেটা তোমাদের তোমরা নিজেরাও চিন্তা করতে পারবে না যে কোথা থেকে উনি জানতে পারলো এই সমস্যার কথা আর আমি মনে করি ভূ ভারতে এই যে নেগেটিভ সোর্সের যে কথাটা বলবো কোথাও কোনো বইতে বা কোনো জায়গায় তোমরা পাবে না এই জিনিসটি আজকে এই যে আমার চ্যানেলটি তুমি দেখছো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী তুমি একজন সাবস্ক্রাইবার তুমি দেখছো বা তুমি সাবস্ক্রাইব করোনি জাস্ট তুমি আমার দেখছো আমি জানি তুমি সাবস্ক্রাইব করোনি কিন্তু তুমি দেখছো এবং দেখা শেষ হলে তুমি কিন্তু চলে যাবে আবার অন্য কিছু দেখার জন্য যে সাবস্ক্রাইব করতে সেটা তুমি করছো না সেটা বড় কথা নয় কিন্তু নেগেটিভ সোর্স কোথা থেকে আসে সেটা কিন্তু তুমি শোনো আমাকে সাবস্ক্রাইব করো কিংবা আমার মেম্বার হও কিংবা না হও কোনো অসুবিধা নেই কিন্তু নেগেটিভ সোর্স আজকে শোনো মন দিয়ে তোমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো পার্সন সে তোমার দাদু হতে পারে দিদা হতে পারে বা অন্য কেউ হতে পারে কেউ কি মারা গেছে দু এক বছর আগে বা তিন বছর আগে তোমরা জানো না সেখান থেকে কিন্তু নেগেটিভ সোর্স বাড়ির মধ্যে থাকতে পারে এক নম্বর পাঁচটা বলবো
নেগেটিভ সোর্স, পাঁচটা নেগেটিভ সোর্স বলবো, এরকম নেগেটিভ সোর্স হাজার হাজার রয়েছে, তার মধ্যে থেকে পাঁচটা কমন নেগেটিভ সোর্স বলবো, এগুলি কাটানোর উপায় রয়েছে, তাও সাময়িক আমি তোমাদের জন্য কিছু টোটকা দিয়ে দেব, যে টোটকাটি তোমরা বাড়িতে বসে করলে খানিকটা উপকার পাবে। দু নম্বর, তোমার বাস্তুতে কি কোনো মৃত পশু পাখি বা মানুষ কিছু কবর দেওয়া আছে কি? দু নম্বর, অনেকে হয় না ভালোবাসে, আমার বাড়িতে একটি জন্তু রয়েছে আমি তাকে পুষি, সে কুকুর হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, যাই হোক না কেন, কিন্তু আমার কি মনে হলো যে আমি তাকে আমার বাড়িতেই কবর দেব, এবং সেটা যদি ঈশান কোণে হয়, সেটা যদি উত্তর পূর্ব কোণে হয়, তাহলে ধ্বংস তোমার বাড়ি, শেষ তোমার বাড়ি, তুমি নিজেই বুঝতে পারছো না কি ডেকে নিয়ে এসছো তোমার বাড়িতে, তোমার বাড়িতে ডেকে নিয়ে এসছো বিপদ, তোমার বাড়িতে ডেকে নিয়ে এসছো যে কি জিনিস তুমি নিজেও জানো না, এবং তোমার সেই বাড়িতে তোমাদের নেগেটিভ সোর্স এতটাই বাজে থাকবে যে তোমাদের জেল খাটতে হবে, এবং নেগেটিভ সোর্স এতটাই বাজে থাকবে যে তোমাদের কেউ একজন মারা যেতে পারে, এবং তোমার সেই বাড়িতে উন্নতি থাকবেই না, এবং এমন হতে পারে কেউ একজন পালিয়ে চলে যাবে তোমার সেই বাড়ি থেকে, তোমার মেয়ে থাকলে সে পালিয়ে বিয়ে করে নেবে, তোমার ছেলে থাকলে সে মাতাল হয়ে যাবে, এবং তোমার বাড়িতে কেউ না কেউ হয়তো সে শেষ হয়ে যেতে পারে, তোমার বাড়িতে কেউ না কেউ অচিরেই মৃত্যুর আগে তার মৃত্যু হয়ে যাবে, এবং তোমার বাড়িতে সব সময়ের জন্য নেগেটিভ ভাইব্রেশন থাকবে, অশান্তি ঝামেলা লেগেই থাকবে, তোমরা কারো সাথে মিলে থাকতে পারবে না, তোমরা আজকে হাসি কথা বলবে মিলে থাকবে যে যে ব্যক্তির সাথে, কালকেই তার সাথে অশান্তি বেঁধে যাবে, একাধিকবার অশান্তি বাঁধতে বাঁধতে তোমরা নিজেরা কখনো যে হিংস্র বাঘ হয়ে যাবে তোমরা নিজেরাও জানো না। এটা হলো সব থেকে নেগেটিভ, দুটো কথা বললাম। তিন নম্বর যেটা বললাম যে নেগেটিভ সোর্স কিভাবে আসে, নেগেটিভ সোর্স, তোমার বাড়িতে বহুদিন পুরনো কোনো অস্ত্র রয়েছে কি তুমি নিজেও জানো না, তোমার বাড়িতে বহুদিন পুরনো কোনো হয়তো দা কুড়াল বা এরকম কোনো জিনিস আছে লোহার অস্ত্র, সেই জিনিসটি মাটির মধ্যে পুঁতে রেখেছো, বা তোমাদের ঈশান কোণে কোনো আলমারির মধ্যে রেখেছো, বা কোথাও রেখেছো তোমার বাড়ির মধ্যে যেটা অকেজো অবস্থায় পড়ে আছে, জং ধরা অবস্থায় রয়েছে, সেটা কিন্তু নেগেটিভ সোর্স, সেখান থেকে কিন্তু নেগেটিভ সোর্স চলে আসে তোমার বাস্তুতে, এবং তোমার বাস্তুতে নেগেটিভ সোর্স, তিন নম্বর যেটা বললাম, যেটা চার নম্বর বলবো, সেই চার নম্বর সোর্সের আগে একটা কথা বলি যে তিন নম্বর নেগেটিভ সোর্সটা যেটা বললাম তার নেগেটিভ কী কী হতে পারে। নেগেটিভ, তোমার বাড়ির মধ্যে কেউ একজন সেই অস্ত্রের দ্বারা আঘাত খেয়ে বিভিন্নভাবে সে বাজে দিকে চলে যাবে, আঘাত খেয়ে সে হয়তো হসপিটালে ভর্তিও হতে পারে, এবং বাইক অ্যাক্সিডেন্ট যোগ থাকতে পারে, লোহা দিয়ে আঘাতপ্রাপ্তির যোগ থাকতে পারে, এবং মান সম্মান বদনাম হতে পারে সে, এবং লোহার দ্বারা তার কিন্তু নেগেটিভ ও ভাইব্রেশন এতটাই থাকবে যে সে যদি কোনো গাড়ি চালায় বা সে গাড়ি কেনে বা গাড়ি নিয়ে যায়, একটা অ্যাক্সিডেন্টের যোগ সবসময় লেগেই থাকবে। চার নম্বর যেটা বলবো সেই নেগেটিভ সোর্স, তোমার বাড়ির পিছনে কি কোনো পাতকুয়া রয়েছে, তোমার বাড়ির পিছনে কোনো কি গর্ত রয়েছে যেখানে আবর্জনা ফেলো, তোমার বাড়ির পিছনে কি কোনো নোংরার জায়গা রয়েছে যেখানে তুমি নোংরা ফেলো, আবর্জনা ফেলো, পচা বস্তু পচা জিনিস ওখানে ফেলো, তোমার বাড়ির পিছনে কি নিচু কোনো জায়গা আছে যেখানে অনেক নোংরা টোংরা ফেলানো রয়েছে বা নোংরা আবর্জনা ফেলানো রয়েছে ওখানে, তোমার বাড়ির পিছনে কি কোনো গর্ত রয়েছে বা তোমার বাড়ির পিছনে কোনো পাতকুয়া রয়েছে যেটা আগে ব্যবহার করা হতো এখন ব্যবহার করা হচ্ছে না, বা ব্যবহার করা হয়েছে বা হচ্ছে বা চলছে এরকম কোনো, তোমার বাড়ির পিছনে কোনো গর্ত আছে যে গর্ততে সবসময় জল জমে থাকে, তোমার বাড়ির পিছনে কি এমন কোনো জায়গা আছে যে জায়গায় সব সময়ের জন্য মশা মাছি থাকে, সেইখানে একদম নোংরা
ওখান থেকে নেগেটিভ সোর্স আসছে, এবং ওই নেগেটিভ সোর্স এতটাই নেগেটিভ ভাইব্রেশন যে তোমার সবসময়ের জন্য শারীরিক দিক দিয়ে অসুস্থতায় তোমরা ভুগছো। তোমাদের বাড়িতে শান্তি নেই, তোমাদের বাড়িতে সবসময়ের জন্য এতটাই অশান্তি লেগে থাকে, শারীরিক দুর্বলতার জন্য এনার্জি লেস থাকে, তোমাদের কিন্তু এনার্জি পাচ্ছ না তোমাদের শরীরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছ না, তোমাদের শরীরের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ, এবং তোমাদের বাড়িতে সব কিছু যেন আস্তে 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 থিতিয়ে পড়ছে। এরকম প্রচুর নেগেটিভ সোর্স আছে, সেই নেগেটিভ সোর্সের মধ্যে এই 5টি নেগেটিভ সোর্স বললাম, এবং এই 5টি নেগেটিভ সোর্স কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ জিনিস। এগুলি যদি থাকে তাহলে এখনই তোমরা এর মধ্যে থেকে বেরিয়ে আসো এবং ঠিক করো, এবং কোনো বাস্তুবিদকে নিয়ে গিয়ে ওই বাস্তুটাকে ঠিক করো, এবং বাস্তুতে কিছু কিছু পজিটিভ ভাইব্রেশন আনার জন্য তুমি আমাদের এই চ্যানেলটি ফলো করো, এবং একজন বাস্তু বিদের শরণাপন্ন হও, এবং একজন বাস্তু বিশারদের কাছে গিয়ে এগুলি সারিয়ে নেয়, একজন একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে গিয়ে এগুলির কীভাবে প্রতিকার করা যায়, বাস্তুতে নেগেটিভ সোর্সটাকে সরিয়ে দিয়ে পজিটিভ সোর্স কীভাবে আনা যায় এবং কীভাবে আনার জন্য কী কী করতে হয় সেগুলি কিন্তু করো। এবং যাদের মনে হচ্ছে আমার এই চ্যানেলটি ভালো লাগে বা এই চ্যানেল থেকে কিছু শিক্ষা পাচ্ছ, কিছু জানতে পারছো, কিছু বুঝতে পারছো, কিছু জানছো, তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ছড়িয়ে দাও। লাস্ট এই একটা জাস্ট টোটকা বলবো নেগেটিভ সোর্স মানে সোর্সটিকে তাড়ানোর জন্য, একটি টোটকা বলবো, ওয়ান টোটকা, এটা সাময়িক কিছু ফল দিতে পারে, এবং বিশদে জানতে গেলে কিন্তু তোমাদের চেম্বারে যেতে হয়, কোনো না কোনো চেম্বারে গিয়ে যোগাযোগ করতে হয়। এবং আমি বলবো যে আমার কাছে আসতে হবে তা নয়, তোমার যদি আশেপাশে কোনো বাস্তুবিদ, কোনো জ্যোতিষতান্ত্রিক থাকে তার কাছে গিয়ে পরামর্শ নাও, এবং বাস্তুটির মানে এখনই দোষটা কাটিয়ে নাও। তবু আমি তোমায় বলি, একটি নারকেল নেবে, নারকেলের গায়ে একদম লাল চন্দন, সিঁদুর এবং কেশর দিয়ে ভালো করে সেই নারকেল থেকে মাখাবে, মাখিয়ে তোমার ঘরের ঈশান কোণ যেখানে দেখবে তোমার নেগেটিভ সোর্সের বেশি উৎপন্ন হয়েছে, তুমি বাজে জিনিস আছে, সেই ঈশান কোণ থেকে এক হাত সরিয়ে ওই নারকেল গাছটি, মানে কি পূর্ব আর উত্তর কোণটিকে আমরা ঈশান কোণ বলি, এবং সেই পূর্ব এবং উত্তর কোণের একদম কোণ থেকে একদম সরিয়ে এক হাত থেকে দু হাত সরিয়ে ওই নারকেল গাছটি তুমি লাগিয়ে দাও। লাগিয়ে দেওয়ার পরে দেখবে ওই নারকেল গাছটি আস্তে আস্তে যখন হবে, ওই নারকেল গাছটি বেদির মতো করে ওখানে ফুল চন্দন দিয়ে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করো। দেখবে বাস্তুতে পজিটিভ সাইন সবসময় থাকবে এবং ভালো থাকবে, বাস্তুতে খানিকটা হলেও কিছুটা হলেও নেগেটিভ সোর্সটা কিন্তু কেটে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু পজিটিভ সোর্স নিয়ে। জয় শ্রীরাম কৃষ্ণ।